সো আপনাদের মধ্যে যারাই ভিডিওটিতে ক্লিক করেছেন তারা হয়তো ভিডিও এডিটিং করতে ভালোবাসেন বা ইউটিউবার বা মোবাইল দিয়ে নতুন কিছু করে কাউকে চমকে দিতে চান। সো আজকের এই ভিডিওটিতে আমি আপনাকে দেখাবো যে আপনি কীভাবে মোবাইল দিয়ে ডবল রোল ভিডিও শ্যুট করবেন বা ক্রিয়েট করবেন। সো আমি সুব্রজ্যোতি, আপনারা দেখছেন অল হেল্প বাংলা ইউটিউব চ্যানেলকে। সময় নষ্ট না করে চলুন শুরু করা। ডবল রোল ভিডিও ক্রিয়েট করার জন্য আপনার কিছু কিছু ক্লিপ লাগবে। ক্লিপগুলো কিভাবে শুট করতে হবে সেটা আমি প্রথমে বলে দিই। ফার্স্ট অফ অল আপনার যে ক্যামেরাটা, সো আমি এখানে আমার মোবাইলটা ইউজ করেছি। সো মোবাইল থেকে আপনার এমন একটা স্টেবিলাইজ জায়গা রাখতে হবে যেখান থেকে মোবাইলটা নড়ে না। অর্থাৎ যদি আপনার ভিডিওতে শেক হয় বা নড়ে, তো সাপোজ আপনার যে ক্লিপ সেটা একদম প্রফেশনাল হবে না। সো আমি এখানে আমার যে ট্রাইপড আছে, ট্রাইপডটা আমি ইউজ করছি এখানে। সো ট্রাইপডটা আমি রেখে দেবো, আর আমি আমার যে মোবাইল বা ক্যামেরা সেটা ফ্রন্ট ক্যামেরাটা ওপেন করবো। সো ফ্রন্ট ক্যামেরাটা আমি ওপেন করে আপনারা দেখে দিচ্ছি কিভাবে আপনি শুট করবেন ভিডিওটা। সো আমার ফ্রন্ট ক্যামেরা একটা ওপেন হয়ে গেল, আপনারা ওখানে ক্যামেরা দেখতে পাচ্ছেন। সো আমি হবে এবার আমাকে দেখতে হবে যে সাপোজ আমি যদি এই দিকে দাঁড়াই তো ক্যামেরা ফ্রেমে কতটুকু আসছি, মানে ফ্রেমের মধ্যে ক্যামেরা ফ্রেমের মধ্যে আমার দুজনকে থাকতে হবে। সো আমি একটু পিছিয়ে যাই। সো আমি এখানে আছি, সো আমি এখানে একটা জায়গা করে নিয়েছি, আমি এই জায়গাটা করে দাঁড়িয়ে আছি। সো আমার যে সেকেন্ড বা ডবল যে রোলটা হবে সে কোথায় দেখা যাবে, সে থাকবে এইখানে। সো সেইটাকে আপনাকে দেখে নিতে হবে। সো এবার আমি জাস্ট শুট করি, তো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, জাস্ট ক্লিপটা অন করে দিই। তো আপনাদের মধ্যে যারাই ভিডিওতে ক্লিক করছেন তার হয়তো ভিডিও ক্লিক করতে ভালোবাসেন বা মোবাইল দিয়ে নতুন কিছু করতে চান। সো আজকের এই ভিডিওটিতে আমি আপনাকে দেখাবো যে আপনি কিভাবে মোবাইল দিয়ে ডবল ডোর ভিডিও তৈরি করতে পারবেন। সো আপনি দেখলেন যে আমি প্রথমে একটু কিছু কথা বলে নিলাম, তারপর আমি একটু অ্যাক্টিং করলাম, অর্থাৎ পাশে আমার কেউ আছে সে কথা বলছে। সো তারপর আমি কিন্তু ক্যামেরাটাকে পজ করে দিলাম। সো আমি আমার ক্যামেরাটাকে নতুন একটা ভিডিও শুট করলাম। সো আমি এবার এখান থেকে অ্যাক্টিং করবো। সো আমি আমার ক্যামেরা ফ্রেমের বাইরে আছি, ক্যামেরা ফ্রেমের ভিতরে ঢুকলাম। তো আমি শুধু যদি আপনারা দেখছেন অল ইন বাংলা ইউটিউব চ্যানেলকে, সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে দিন, কারণ আমরা এরকমই ইন্টারেস্টিং ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি। চলুন শুরু করা যাক। সো আমরা কি করলাম, দুটি ক্লিপ করলাম। ফার্স্ট অফ অল একটা হচ্ছে আমার যে ওয়েবসাইটের রোল, দুটো রোল, নাম্বার ওয়ান নাম্বার টু। সো নাম্বার ওয়ান একটু শুট করলাম, নাম্বার টু আর একটি রোল শুট করলাম। রোল শুট করার পর এই ভিডিওটি একটু লম্বা হয়ে যেতে পারে, কারণ এখনই আপনার 2 মিনিট পাড়িয়ে গেছে ভিডিওটি। সো শুট করার পর আপনাকে এবার একটু মাথা খাটাতে হবে। সো মাথা খাটিয়ে এডিটিংটা করতে হবে। সো আপনাদের এডিটিং করার জন্য আমি মোবাইল ইউজ করবো, মোবাইলে আমি কাইনমাস্টার ইউজ করবো। সো চলুন দেখি যা কাইনমাস্টার আপনি কোথা থেকে ডাউনলোড করবেন এবং কাইনমাস্টার দিয়ে কিভাবে আপনি ডবল ডোর ভিডিও ক্রিয়েট করবেন। সো চলুন মোবাইল স্ক্রিনে। সো আমাদের যে ক্লিপটি সেটি কিন্তু আমাদের শুট করা হয়ে গেছে। সো আমরা আবার কি করি, কাইনমাস্টার দিয়ে এডিট করবো, সেই এখানে চলে যায়। সো আপনাকে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। আমি কিন্তু কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটির যে লিঙ্কটি সেটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বা আপনি ডাইরেক্ট প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। সো আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করার পর ওপেন করলাম। সো ওপেন করার পর আমার ফোনটাকে রোটেট করে নেব আমি। সো আমি আপনাদের স্ক্রিন রেকর্ড করে দেখাচ্ছি না, কারণ কি এতে আপনি হয়তো একটু ঘাবড়ে যেতে পারেন বা বুঝতে না পারতেন। সো এখানে দেখুন কিন্তু আপনার এখানে তিনটা অপশন দিচ্ছে। সো আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এই যে 16.9, সো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার মোবাইল একটু স্লো তো একটু স্লো কাজ করে। সো এখানে কিন্তু আপনার একদম খালি পেজ চলে আসলো। সো এবার আপনি মিডিয়ার উপর ক্লিক করবেন। মিডিয়ার উপর ক্লিক করার পর আপনাকে যে ভিডিওটা আপনি শুট করলেন ক্যামেরা থেকে, সো সেই ভিডিওটাই কিন্তু আপনাকে এখানে নিয়ে নিতে হবে। সো আমি আমার ভিডিওটাকে এখানে নিয়ে নিলাম। সো আমার যে ভিডিওটা আমি যেটা শুট করেছি সেটা আমি নিলাম। সো আমি আপনাদের প্লে করে দেখিয়ে দিই। এখানে আমি ব্রাইটনেসটা বাড়াচ্ছি একটু, এক্সপোজারটা কোন কোন লাইট কম ছিল। আপনাদের মধ্যে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তারা, তো আমি আমার কথা থেকে ভিডিওটাকে শুট নেব।
সো এখানে আমি ক্লিক করে আমার যে আগেকার পার্সেন্টটাকে সেটাকে কেটে দেবো। সো আমি এখান থেকে ভিডিওটা শুরু করছি। সো আমি দেখব আমার যে প্রথম পার্সেন্টটা কতদূর কথা বলেছে। সো প্রথম পার্সেন্টটা এখনো আসেনি। হ্যাঁ, এবার দেখুন কিন্তু এখান থেকেও শেষ হয়ে গেছে। সো আমি এখান থেকে এটাকে কেটে দেবো। সো আমি কিন্তু কোন কাটার জন্য কোন টুলটা ইউজ করছি আমার আঙুলের উপর লক্ষ্য রাখবেন। সো আপনি কিন্তু বুঝতে পারবেন, কারণ কি আমি বেশি ভিতরে যাচ্ছি না, তাহলে ভিডিওটা লম্বা হয়ে যাবে। সো এবার আমার যে একদম প্রথমে চলে আসবো, প্রথমে আসার পর আমার যে দ্বিতীয় পার্সেন বা দ্বিতীয় যে শ্যুটটা করেছিলাম সেটা আমি এখান থেকে নিয়ে নেবো। সো আমার দ্বিতীয় রোলটা এর ভিতরে আছে। সো আমি এখানে নিয়ে নিচ্ছি দ্বিতীয় রোলটা, একদম টেনে প্রথমে করে দিলাম। সো এইখানে, সো এটাকে আমার একদম সাইজ মতো করে নিতে হবে। সাইজ মতো করার পর এখানে ক্রপিং বলে একটা অপশন পাবেন। সো ক্রপিং এ অপশনে একটু ক্লিক করে এটাকে ঠিক করে দিতে হবে। সো মানে দেখতে হবে যে এ কোথা থেকে ঢুকছে, এখনো ঢুকেনি, এবার ঢুকবে। সো এটাকে আমি কেটে দিলাম এদিকে। আমি আপনাকে দেখাবো যে আপনি কিভাবে মোবাইল দিয়ে ডবল রোল ভিডিও শুট করবেন বা ক্রিয়েট করবেন। সো আমি শুধু একটু এগিয়ে দেবো। সো ইতিমধ্যে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার ডবল লোড ভিডিও অলরেডি ক্রিয়েট হয়ে গেছে খুব সহজে। আমি আপনাদের দেখিয়ে দিলাম, সো আমি প্লে করে দেখিয়ে দিচ্ছি। সো আপনাদের মধ্যে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তারা হয়তো ভিডিও এডিটিং করতে ভালোবাসেন বা ইউটিউবার বা মোবাইল দিয়ে নতুন কিছু করে কাউকে চমকে দিতে চান। সো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখো যে আপনি কিভাবে মোবাইল দিয়ে ডবল লোড ভিডিও শুট করবেন বা ক্রিয়েট করবেন। সো আমি সুরজ্যোতি, আপনারা দেখছেন অল হেল্প বাংলা ইউটিউব চ্যানেলকে। সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে আপনাদের বলে দিই, আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করে ঘন্টাটাকে বাজিয়ে দিন, কারণ আমরা এরকম ইন্টারেস্টিং ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি। সো দেখুন কিন্তু আমার ভিডিওটা ক্রিয়েট হয়ে গেল। এবার ভিডিওটিকে সেভ করার জন্য আমি এখানে শেয়ারে অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করে এখানে এক্সপোর্টে ক্লিক করব। সো এক্সপোর্ট এটা ফুল হয়ে গেলে কিন্তু আমার ভিডিওটি সেভ হয়ে যাবে। সো আশা করছি আপনাদের বোঝাতে পারলাম যে আপনি কিভাবে মোবাইলের মাধ্যমে ডবল রোল ভিডিও ক্রিয়েট করতে পারবেন। সো যদি কোনো অসুবিধা থাকে বা কোনো কিছু প্রবলেম থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো। আর ভিডিওটি কেমন লাগলো সেটা বলতে ভুলবেন না, কারণ আমি এটা নতুন কিছু ট্রাই করলাম আপনাদের এডিটিং নিয়ে। সো এরকম ভিডিও যদি আপনার আরও লাগে তো আপনি নিচে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই দেবো। আজকের জন্য এইটুকুই, শিখতে থাকুন, জানতে থাকুন, আর আমাদের এই চ্যানেলের সঙ্গে সদাসর্বদা সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন। ধন্যবাদ।